যদি আপনি প্রতি ঘন্টায় শত শত কিলোমিটার বেগে মেঘের ভেতর দিয়ে ধাতব নলের ভেতরে প্রবেশ করে দেখেন এবং অক্সিজেন মাস্কটি আপনার সামনে নেমে আসে, আতঙ্কিত না হওয়ার চেষ্টা করুন। এইখানে বিমান দুর্ঘটনা থেকে বাঁচার জন্য সম্ভাব্য কিছু কৌশল আমরা আপনাদের জানাব। এখন আপনি হয়তো ভাবছেন এই পরিস্থিতিতে আপনি কিভাবে টিকবেন, চলুন তা জেনে নেই। ধাপ এক, আপনার পায়ের স্যান্ডেলগুলো আরামদায়ক হতে পারে, তবে এগুলো জরুরি অবস্থায় আর কাজে লাগছে না এবং উঁচু হিলের জুতাও না। যদি আপনার বিমানটি নিচে নেমে যায় তবে এটি শুধু পতন নয়, বরং এটি আপনাকে হত্যা করবে, কিন্তু বিমানটি ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডে আঘাত হানতে পারে। তাই লম্বা প্যান্ট এবং শার্ট পরুন, এটি আপনাকে আগুন এবং ধারালো বস্তু থেকে কিছুটা রক্ষা করবে, এবং লেসআপ জুতা পরুন। ধাপ দুই, এটির সব নির্ভর করে কীভাবে জিনিসগুলো ঠিক দক্ষিণে যায়, কিন্তু এখানে আপনার জন্য চ্যালেঞ্জ হলো যতটা সম্ভব পেছনে বসে থাকা। বাথরুম ব্যবহার করার জন্য আপনাকে খুব বেশি হাঁটতে হবে না, এটি আমার কাছে জয় জয় মনে হচ্ছে, কিন্তু আপনার কাছে যদি কোনো উপায় না থাকে এবং বিমানের সামনে বসতে যদি বাধ্য করা হয় তাহলে আতঙ্কিত হবেন না। সামনের দিকে বা প্লেনের লেজের মধ্যে বেঁচে থাকার হারের পার্থক্য খুব বেশি নয়। এছাড়া যদি বিমানটি লেজের অংশ দিয়ে প্রথমে নিচে নেমে যায় তাহলে অতিরিক্ত লোগারুমের জন্য অতিরিক্ত অর্থ না দেওয়ার সিদ্ধান্তের জন্য আপনি দুঃখিত হতে পারেন, কিন্তু আপনার আসন যেভাবে থাকুক না কেন জরুরি পূর্বাস্থানগুলো কোথায় তা আপনার জানা উচিত। প্লেনে ওঠার সঙ্গে সঙ্গে আপনার সবচেয়ে কাছের একজনকে খুঁজে বের করুন এবং শান্ত থাকুন, জেনে রাখুন কেবিন ধোঁয়ায় ভরা থাকলেও আপনি কোথায় চালাবেন তা জানেন। ধাপ তিন, উড্ডয়নের পর প্রথম 3 মিনিট এবং অবতরণের আগে শেষ 8 মিনিট পুরো ফ্লাইটের সবচেয়ে দুর্ঘটনার প্রবণতা সবচেয়ে বেশি, সুতরাং আপনার জুতা রাখুন, আপনার সিট বেল্টের অবশ্যই বেঁধে রাখুন এবং আপনার ট্রে টেবিলটির উপরে রাখুন। সামনে সিটের নিচে আপনার বহনযোগ্য সামগ্রী রাখুন, এটি আপনার পা সিটের নিচে যাওয়া এবং ভাঙা থেকে রোধ করতে সাহায্য করবে। ধাপ চার, দুর্ঘটনার প্রথম 90 সেকেন্ড আপনার ভাগ্য নির্ধারণ করবে। অনেক মানুষ এটাই ঘাবড়ে যায় যে তারা তাদের সিট বেল্টটি খুলতে ভুলে যায়। নির্দেশাবলী মনোযোগ দিয়ে শুনুন, কিন্তু বিমানবালারা কিছু না বললে দুর্ঘটনার জন্য বসে থাকবেন না। যদি কেবিন হঠাৎ চাপ হ্রাস এবং অক্সিজেনের অভাব অনুভব করতে পারে আর আপনি এই অবস্থায় অজ্ঞান হবেন, তার আগে 10 সেকেন্ড থাক। তাই যদি দেখেন অক্সিজেন মাস্ক নিচে নেমে যাচ্ছে তাহলে এক্ষুনি নিজের মুখে লাগান এবং আপনার এই অবস্থায় অন্য কাউকে সাহায্য করা উচিত। ধাপ পাঁচ, যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে নিন, আপনার বহন ভুলে যান। আপনি নিশ্চয় জ্বলন্ত বিমানে এটির সাথে আটকে থাকতে চান না। যদি আপনি এমন কিছু নিয়ে যাচ্ছেন যা খুবই গুরুত্বপূর্ণ, এটি আপনার পকেটে আটকে রাখুন, তবে আপনার শরীরকে হালকা রাখুন। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় এমন পরিস্থিতিতে এই পদক্ষেপগুলো ব্যতীত আপনি কিভাবে বাঁচবেন, দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।